আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই আপনি? ভাই আপনার নামটা কি? ভাই আজকে আপনাদের পেঁয়াজের বেচা কেনা কেমন চলছে বাজারে? মোটামুটি আছে। পেঁয়াজের দাম কি আগের থেকে বাড়ছে নাকি? আপনার কাছে যে এই যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা কোন জায়গা থেকে আনা ভাই? এই পাবনার পেঁয়াজটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন? আটাত্তর থেকে আশি টাকা। মানে গত সপ্তাহে বিক্রি করছিলেন কত করে? গত সপ্তাহে আপনার এরকম ছিল বাজার, এর আগের সপ্তাহে দাম বেশি ছিল। আগের সপ্তাহে একটু দাম বেশি ছিল, এখন একটু বাজার পেঁয়াজের দাম একটু কমছে। সামনে কি আরো দাম বাড়ার সম্ভাবনা আছে নাকি? সামনে বলা যাচ্ছে না, কারণ সামনে কোরবানি ঈদ আসছে, মুসলমানদের বড় একটা অনুষ্ঠান, এখন কোনো সিদ্ধান্ত নেওয়া যাইতেছে না, এবং বিদেশের আমদানি একটু কমে আছে, ঠিক আছে, দাম বাড়ার সম্ভাবনা আছে সামনে। এই পেঁয়াজটার এখন বাজারে চাহিদা কিরকম? মাশাআল্লাহ চাহিদা অনেক ভালো। বাজারে তো অন্য অন্য জায়গার পেঁয়াজ আছে, চাহিদা বেশি। এই পাবনার পেঁয়াজটা চাহিদা বেশি থাকার কারণটা কি? মানে গুণে সবচেয়ে ভালো, টেকসই বেশি, এটা আপনি এক বছর পর্যন্ত করে রাখতে পারবে, একটা নষ্ট হবে না, এই কারণে স্বাদও বেশি। আজকে বাজারে কথা বলতে পারি না, তারপরে ব্যস্ত আছে মানুষ 50-52 টাকা।